নমস্কার দেখছেন পাবলিক বাংলা উচ্চ বিদ্যালয়ে আমি সন্তুল চক্রের চক্রে ভুক্তি দেয় চক্রের চক্রে আমি সন্তু আমি প্রশ্ন করবো বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছেটা কি 2016 সালে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ডবল ডবল চাকরি হবে 7000 নিয়োগ হবে 6000 নিয়োগ হলেও তাতে দুর্নীতির অভিযোগ আজ তাই মহামিছিল কেমাক্স গেট থেকে সেই মশালের আগুন জ্বালিয়ে তারা মহামিছিল করলো তারা বললেন এটা যন্ত্রণার আগুন তারা বলছেন দিক দিক করে চলছে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত তারা বলছেন এটা যন্ত্রণার আগুন প্রতিশ্রুতি 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 তারপরেও চাকরি মেলেনি আজ তাই এই মহামিছিল যে মহামিছিলে পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন কৌস্তুভ বাগচীও সেই মহামিছিল কেমাক্স স্ট্রিটের সামনে থেকে সোজাসুজি চলে গেল সোজা সুজি চলে গেল হাওড়া পর্যন্ত সোজা সুজি হাজরা পর্যন্ত আমি আসবো যারা রয়েছেন পরিচয় যারা রয়েছেন পরিচয় করতে অবশ্য করেছেন চাকরি প্রার্থীরা যারা বলছেন আমরাও বাংলার মেয়ে তারা যারা বলছেন গলা টিপে দিন যারা বলছেন যে আমাদের চাকরিটা হবে কবে সেই গ্রুপ ডি চাকরি প্রার্থীরা অর্থাৎ রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা এবং আমার সঙ্গে রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় করতে অবশ্য করেছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত এটি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার বিজেপির মুখপাত্র অনিন্দ সিনহা রয় তৃণমূলের সমর্থক দেবব্রত রয় তৃণমূলের সমর্থক অতনু চ্যাটার্জি আইনজীবী আলোচনায় একবার আমি প্রথমেই শুরু করবো চাকরি প্রার্থীদের দিয়ে একটাই প্রশ্ন যে আর কতদিন আপনারা রাস্তায় বসে থাকবেন আপনারা প্রশ্ন করছেন আমরাও বাংলার মেয়ে আমরা 2021 সালে দেখেছিলাম গোটা রাজ্য জুড়ে একটাই পোস্টার বাংলা তার নিজের মেয়েকে চায় সেই বাংলার মেয়ে কি বাংলা পেয়েছে তাহলে আমরা কি বাংলার মেয়ে নই আজকে তো আমরা সেই 2017 সাল থেকে পরীক্ষা দিয়ে পাশ করার পরেও আজকে আমরা কলকাতার রাজপথে বসে রয়েছি তাহলে আমরা কি বাংলার মেয়ে নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিল্লি যাচ্ছেন তিনি জোট করছেন অনেক কিছু তিনি করছেন কিন্তু বাংলা পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্ণপ্রার্থীরা বসে আছে তাহলে উনি তাদের দিকে দৃষ্টি আকর্ষণ কবে করবেন আজকে ন্যায্য চাকরির দাবিতে রোদ বিশ্ব বর্ষা সবকিছুতে আমরা দিন কাটাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর এতটুকু কোনো কষ্ট হচ্ছে না উনি দৃষ্টি আকর্ষণ করছে না তার মানে বুঝতে হবে আমাদের প্রতি তার কোনো চাকরি দেওয়ার কোনো সরিষা উনি তো বলছেন ডবল ডবল চাকরি হবে উল্টো দিকে যখন রিপাবলিক বাংলা তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন চাকরি হচ্ছে না চাকরি তো হচ্ছে তাহলে আমরা কেন আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি কিসের জন্য দাঁড়িয়ে আছি আমাদের কি খুব আনন্দ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি আসবো আলোচনায় প্রথমে দেখব বিশেষ রিপোর্ট হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে দৌড় কার্যত তারা ছুটছেন 2009 দক্ষিণ চব্বিশ পরগনা চাকরি প্রার্থীরা পুলিশ তখনই তাদের তুলতে চেষ্টা করে কিন্তু পুলিশকে এড়িয়ে তারা কার্যত ছুটে কালীঘাটের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশের ঘেরাটোপ টোপকে চাকরির দাবি জানাতে মরিয়া 2009 দক্ষিণ চব্বিশ পরগনা প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা হাজরার রাস্তা জুড়ে শারদীয়ার ব্যানার আর এবছরও উৎসবের আবহে 14 বছর ধরে এরা পথে পুরোপুরি চাকরিটা চুরি হয়ে গেছে আমরা যোগ্য প্রার্থী হয়েও আমরা আজকে রাজপথে পথে পথে আমরা ঘুরছি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি আজ আছড়ে পড়ল কেমাক্স স্ট্রিটে চাকরি প্রার্থীরা এভাবেই মশাল জ্বালিয়ে তারা বলছেন এটা যন্ত্রণার আগুন ধিক ধিক করে জ্বলছে 2016 সাল থেকে 2023 সাল এই আগুনে পুড়ছে কি এদের ভবিষ্যৎ এই আগুনে পুড়ছে কি এদের স্বপ্ন এই মুহূর্তে যতদূর চোখ যায় ততদূর মিছিল যে মিছিল এগিয়ে আসছে কেমাক্স স্ট্রিট থেকে হাজরার মোড় পর্যন্ত লড়াইয়ে সামিল হলেন বিরোধী দলনেতা নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু চলো নবান্ন সেটা কবে হবে আর চলো আইনি লড়াই করি সব জোট বাঁধো বেঁধে নবান্নর দিকে হাঁটা শুরু করো আমি সঙ্গে থাকবো কথা দিলাম